নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলকে সাকসেস পয়েন্টে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সামনে সময় দূরত্ব অর্থাৎ টাইম ডিস্টেন্সের পার্ট তৃতীয় নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেসে ওটা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। কারণ আমি এই মতো চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করি, এখন টাইম ডিস্টেন্স চলছে, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ না এই মতো চলতেই থাকবে। এবং প্রশ্ন শুরু করার আগে বলি যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে অনেক উপকৃত হবেন। দেখো কি বলছে, এ এবং বি 60 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে 5 ঘন্টায় এসে মিলিত হয়। এ এর গতিবেগ দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, হলে বি এর গতিবেগ কত? দেখো আমি খুব সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের কনসেপ্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, মুখে মুখে আপনারা উত্তর করতে পারবেন। দেখুন কি বলছে, মোট অতিক্রান্ত দূরত্বটা কত দুজনের, এ এবং বি এর 60 কিলোমিটার, সময় কত? 5 ঘন্টা। একটা জিনিস এখানে, তার আগে আমি অঙ্কটা করার আগে একটুকু জিনিস এটা জানতেই হবে আর কি, কী কী দেখতে পাচ্ছেন যে আপেক্ষিক যে বেগটা এখানে এ এবং বি এর কী আছে, না পরস্পরের দিকে আছে, মানে এ এদিক থেকে যাচ্ছে এবং বি এদিক থেকে যাচ্ছে, মানে দুজনে মিলে 60 কিলোমিটারটাকে অতিক্রম করছে কতক্ষণ? 5 ঘন্টায়। তো যখন এইরকম পরিস্থিতি আসবে যে পরস্পরের দিকে, তখন কী হবে, দুটা গতিবেগ যোগ হয়, মনে রাখবেন আর কি, এটা মনে রাখার বিষয়। এবং যদি এমন থাকতো যে একই দিক থেকে অতিক্রম করতো, মনে করো এই 60 কিলোমিটার দূরত্বটাকে একই দিক থেকে করতো, অথবা এ দিক থেকে অথবা বিও এদিক থেকে কোনো একটা গতিবেগ নিয়ে আগের দিকে অতিক্রম করতো, তখন কী হতো না, আপেক্ষিক গতিবেগটা কিন্তু মাইনাস হতো। এই দুটা জিনিস আপনারা মনে রাখবেন। এরপরে দেখো অঙ্কটা, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেছি কত, 60 কিলোমিটার, সময় কত? 5 ঘন্টা। কিন্তু এটা দুজন মিলে করেছে, তাহলে এখান থেকে আমরা দুজনের মিলে গতিবেগটা পাবো, এখান থেকে পাবো তো, তাহলে 60/5, তাহলে গতিবেগ বার করতে গেলে আমরা কী জানি না, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেই মতো 60/5, তাহলে 5 × 5, 5 × 60, তাহলে গতিবেগটা আমরা দুজনের কত পেলাম, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দুটা জিনিস এখন আপনারা দেখবেন না, এটা আমি পরে বলছি। তাহলে আমরা দুজনের মিলে গতিবেগটা কত পেলাম, 12 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখন দেখুন এদিকে দেওয়া আছে যে এর গতিবেগ, দেখো এখানে দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বি এর কত হবে? স্বাভাবিকভাবে বুঝতে পারছেন, তাহলে যদি দুজনের মিলে 12 হয় আর যদি এ এর 5 হয়, তাহলে এর কত হবে, 12 থেকে 5 মাইনাস করে দিলে আমরা কত, 7 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবো। অতএব বি এর গতিবেগ কত, 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং যদি আপনারা জানতে চান যেখান থেকে আমাদের উত্তরটা ঠিক হয়েছে কি না, তাহলে একটা জিনিস দিয়ে আমরা পুট করি। দেখো দুজনের মিলে এর কত হলো, 5, বি এর কত, 7, 12, তাহলে এখানে 12 মিলে যাচ্ছে। এখন আমরা হয়তো সময়টা অথবা অতিক্রান্ত দূরত্বটা দিয়ে আমরা দেখি, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার এবং দুজনের গতিবেগ কত, 12 কিলোমিটার। যদি এইটাকে যদি আমরা ভাগ দিয়ে 5 ঘন্টা পাই, তাহলে জানবো আমাদের উত্তরটা ঠিক আছে। তো তাহলে কী জানি আমরা, সময় 5 ঘন্টা, তাহলে সময়টা যদি আমরা বার করি, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত, দুজনের মিলে 12 কিমি প্রতি ঘন্টা, তাহলে 5 × 12, তাহলে 5 ঘন্টা আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের উত্তরটা সঠিক আছে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকবার বলি যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, খুবই কাজে লাগবে। দেখুন কি বলছে, দুই বন্ধু 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে, তাদের গতিবেগ যথাক্রমে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা, হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো এখানে কত কি লেখা আছে এটা দেখান, আমি এক একটা জিনিস আমি পাই টু পাই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো অতিক্রান্ত দূরত্বটা কত দেওয়া আছে, এখান থেকে এখান পর্যন্ত দেখো 50 কিলোমিটার, ঠিক আছে। এবং দুজনের গতিবেগ কত, একজনের গতিবেগ বেশি কিছু চিন্তাই করবেন না, দেখুন একজনের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং আরেকজনের গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বলছে 3 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে এবং কিভাবে অগ্রসর হচ্ছে, না পরস্পরের অভিমুখে। তো যখন আমি পরস্পরের অভিমুখে বলি, মানে এ ওদিক থেকে এবং এই এ ওদিক থেকে, তাহলে কি করবে, দুজনেরটা প্লাস হবে আর কি, হবে তো, এটা আমি বলেছি আপেক্ষিক বেগটা। তাহলে কি হচ্ছে, দেখো এ যদি 6 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যায় এবং কি বলেছে 3 ঘন্টা, দুজনেই যাবে 3 ঘন্টা, কিন্তু তাহলে 6 কিলোমিটার গতিবেগে যদি 1 ঘন্টায় 6 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় 12, 3 ঘন্টায় 18, বা এমন করতে পারেন 6 × 3 = 18 কিমি, তাহলে এ এদিক থেকে 18 কিমি অতিক্রম করছে, ঠিক একই সাথে এ এদিক থেকে কতক্ষণ কত কিমি করছে, 1 ঘন্টায় 5 হলে 2 ঘন্টায় 10, 3 ঘন্টায় 15, অতএব এদিক থেকে কত, 15 কিমি করছে। মনে করুন 15 কিমি এত দূর পৌঁছাচ্ছে এবং এত দূর 18 কিমি এত দূর পৌঁছাচ্ছে, মাঝে জায়গাটা গ্যাপে থেকে যাচ্ছে দেখো, কারণ টোটালটা তো 50 কিমি। তাহলে কী বলেছি আমি, যে আপেক্ষিক বেগটা যোগ হবে, কীরকম যোগ হবে, না এর হলো 15 আর এর হলো 18, তাহলে 15 যোগ 18
সমান কত? 33 কিমি। তাহলে দুজনে মিলে 3 ঘন্টায় কত করলো? না, 33 কিমি দূরত্ব অতিক্রম করলো। তাহলে বলেছে যে এখন তাদের মধ্যে দূরত্ব, তাহলে মনে করো এ এদিক থেকে এসেছে, এ জায়গায় আছে মনে করুন আর কি, এবং এ এই জায়গায় পৌঁছে আছে ধরুন, তাহলে এই জায়গাটা তো বাকি আছে, তো এটাই বলছে যে এই দূরত্বটা কত। তাহলে এই দূরত্বটা আমরা কী করে পাবো? 50 থেকে আমরা 33কে দেখো বাদ দিয়ে দিলে আমরা এই 17 কিমিটা আমরা পেয়ে যাবো। তাহলে 50 থেকে যদি আমরা 17কে 33 বাদ দিই তাহলে কত পাবো? 17 পাবো। অথবা আপনারা অঙ্কটা এভাবেও করতে পারেন যে আপেক্ষিক বেগ কত, এদিক থেকে 5 আর এদিক থেকে কত? 6। তাহলে 6 আর 5 কত হচ্ছে? 11 কিমি হচ্ছে। এবং কি বলেছে যে 3 ঘন্টা, তাহলে 11 3 33, তাও 33ই হচ্ছে। এবং 50 থেকে যদি 11 33 বাদ দিই তাও 17 কিমি। অতএব সঠিক উত্তর হবে আমাদের 17 কিমি। এই দেখো বন্ধুরা, পরের প্রশ্ন, পরের প্রশ্নে যাওয়ার আগে আমি আপনাদের বলি যে যে অঙ্কগুলো এগুলো যদি বোর্ডে করা হয় তো খুবই ভালো হবে, আরও বুঝাতে সুবিধা হবে আর কি। খাতা কলমে অতটা সুবিধা হচ্ছে না, তাই আমি আপনাদের সামনে লিখে লিখে দেখিয়ে দিচ্ছি। তো আমার একটাই লক্ষ্য আছে যে যেদিনই 10K সাবস্ক্রাইবার অর্থাৎ 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেদিন থেকে আমি বোর্ডে করাবো। তো চলো দেখো কি বলছে অঙ্কতে। দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 5 কিমি প্রতি ঘন্টা এবং 8 কিমি প্রতি ঘন্টা বেগে পরস্পরের বিপরীত অভিমুখে, এখন কি বলেছে পরস্পরের, দেখো এখানে একটা জিনিস যোগ আছে কি, বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে, তাদের আপেক্ষিক বেগ কত একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলছে, 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত। এত বড় প্রশ্নটাকে আমি এই লাইনটার মধ্যেই দেখো শেষ করে দিয়েছি। আপনার আমি কি বলছি এটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন, দেখুন মুখে মুখে আমরা উত্তরটা করবো। দেখুন কি বলছে, কি বলছে, দুই বন্ধুর গতিবেগটাতে দেওয়াই আছে, বলছে পরস্পরের বিপরীত অভিমুখে। তা আমি কি বলেছি, আপেক্ষিক বেগটা যখন পরস্পরের দিকে হয় তখন কি হবে? যোগ। এবং যদি একই দিকে হয় তখন হবে বিয়োগ। তাহলে এখানে যোগ হবে, তো কিন্তু কন্ডিশনটা একটু আলাদা। এখন বলছে এইখানে মনে করো দুই বন্ধু আছে, এখন এই দিক এই এই মাঝখানে, এবং কি বলছে দেখো পরস্পরের বিপরীত, বিপরীত মানে এ এদিক আর এ ওদিক থেকে এরকম হবে না, কিন্তু এই বন্ধু কী দিকে যাবে? এই পূর্ব দিকে যাবে, এবং এই বন্ধু কোন দিকে যাবে? এই পশ্চিম দিকে যাবে। এইটা হচ্ছে পরস্পরের বিপরীত, এটা জানেন হয়তো আপনারা। তাহলে প্রথম বন্ধু মনে করো যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পশ্চিম দিকে, এবং পরের বন্ধু যাচ্ছে কত, 8 কিলোমিটার গতিবেগে যাচ্ছে আর কি প্রতি ঘন্টায়। তাহলে এ যাচ্ছে প্রতি ঘন্টায় 8 কিমি আর এ যাচ্ছে প্রতি ঘন্টায় 5 কিমি। তাহলে 1 ঘন্টায় এরা দুজনে কত, 13 কিলোমিটার করছে অতিক্রম। তার আগে আমি আপেক্ষিক বেগটা আমি বার করে দিই, তাহলে আপেক্ষিক বেগটাতে আগেই বলেছে আপেক্ষিক বেগ কী হবে, দুজনের যোগ হবে। তাহলে 5 প্লাস 8 সমান কত, 13 কিমি। তাহলে একটা উত্তর হয়ে গেল। এর পরের প্রশ্নে কী বলছে যে 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে এ প্রতি ঘন্টায় এ 1 8 কিমি যাচ্ছে, এ প্রতি ঘন্টায় 5 কিমি যাচ্ছে, তাহলে এখান থেকে শুরু করেছে একই স্থান থেকে একই জায়গা থেকে, তাহলে 1 1 ঘন্টায় দিয়ে এরা 13 কিমি দুজনে মিলে অতিক্রম করে, তাহলে 2 ঘন্টা পরে কত করবে বলো তো? 2 × 13 সমান 13 × 26 কিমি। অতএব 2 ঘন্টা পরে 26 কিমি দূরত্ব অতিক্রম করবে। তো বন্ধুরা যদি ভালো লাগে তো বারবার বলছি ভিডিওটা শেয়ার করলে খুবই ভালো হবে, আপনাদেরও ভালো এবং আমারও ভালো। এই দেখো বন্ধুরা পরের প্রশ্ন, তো পরের প্রশ্নে যার আগে বলি যে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ সহকারে যা যা বলছি আমি খুব মনোযোগ সহকারে দেখুন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আমার সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো দেখো কি বলছে পরের প্রশ্নে, দুই বন্ধু একই সময়ে একই স্থান থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে, তাদের গতিবেগ যথাক্রমে 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তো 3 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে এইটা আমাদের বার করতে হবে। খুব সহজ অঙ্ক একদম, দেখো মুখে মুখে হয়ে যাবে। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি না, একই অভিমুখে, এর আগের মেয়ে অঙ্কটাতে কী ছিল বলো তো, পরস্পরের অভিমুখে। তাহলে কী করছে, এইখানে মনে করো দুই বন্ধু আছে একই সময়ে একই জায়গা থেকে, এখান থেকে মনে করো দুজনের গতিবেগটা তো দেওয়াই আছে, এইখান থেকে তাদের যাত্রা শুরু করছে। তাহলে মনে করো এক বন্ধু যাত্রা শুরু করছে 8 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং আরেক বন্ধু এখান থেকে যাত্রা শুরু করছে 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন বলছে যে 3 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে। তাহলে আমি কি বলেছি যে এখন আপেক্ষিক বেগটা কী হবে বলো তো, মাইনাস হবে। মানে কি হবে, আপেক্ষিক বেগটা যদি এই 1 ঘন্টায় যদি 8 যায় তাহলে যে কম যাচ্ছে 5 কিলোমিটার যাচ্ছে, এ কত যাচ্ছে 1 ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে এর থেকে এ কত বেশি যাচ্ছে বলো তো, 3 কিমি যাচ্ছে। সেটাই আমি দেখাচ্ছি, দেখো যে প্রত্যেক ঘন্টায় প্রতি ঘন্টায় এই বন্ধুর থেকে এই বন্ধু কত বেশি যাচ্ছে বলো তো, 3 কিলোমিটার। তাহলে আমরা কী পেলাম যে 1 ঘন্টায় যদি 3 কিলোমিটার যায় বেশি, তাহলে 3 ঘন্টায় কত যায়, তাহলে কি গুণ করে দেবো, তাহলে 3 × 3 সমান 9 কিলোমিটার দূরত্ব বেশি যাবে। তো এই দেখো বন্ধুরা পরের প্রশ্ন, পরের প্রশ্নে কী বলছে, দুই বন্ধু একই সময়ে 84 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে,
তাদের গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা এবং 5 কিমি প্রতি ঘন্টা হলে 9 ঘন্টা পরে তাদের দূরত্ব কত হবে? এই দেখো বন্ধুরা, এই যে প্রশ্নটা, এইটা আপনাদের বাড়িতে হোম টাস্ক রইল, এটা আপনারা করে কমেন্ট বক্সে উত্তর করে জানাবেন। এবং আমি আরেকটা কথা মাঝে বলি, যে ভিডিও কি আরও আমি এর সাথে ভিডিওটা একটু লম্বা ভিডিও বানাবো না এতটাই ঠিক আছে, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যেরকম বলবেন ঠিক সেরকমই হবে। আরেকবার বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই, বাই।